ইলাস্ট্রেটরের বেসিক টিউটোরিয়াল এটি প্রথম পার্ট এই টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখাবো কি করে ইলাস্ট্রেটরে বিভিন্ন টুলস ব্যবহার করে শেপ তৈরি করতে হয় তাহলে চলুন শুরু করা যাক আজকে টিউটোরিয়ালে কি কি থাকবে এবং কি কি অপশন ব্যবহার দেখাবো আপনাদেরকে আজকে টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে যেটা দেখাবো রেকটেঙ্গেল টুলের ব্যবহার রাউন্ডেড রেকটেঙ্গেল টুলের ব্যবহার ইলিপস ব্যবহার পলিগন টুলসের ব্যবহার আর স্টার টুলসের ব্যবহার এই টুলসগুলোর ফান্ডামেন্টাল কিছু বিষয় প্রথমে দেখাবো দেন এগুলো কিছু অ্যাডভান্স ব্যবহার রয়েছে সেগুলো দেখাবো তা আমরা যেটা করব যে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম তো রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার জন্য আমরা টুলস বার থেকে নিতে পারি অথবা কিবোর্ড থেকে এম প্রেস করে রেক্টেঙ্গেল টুলটা আমরা সিলেক্ট করতে পারি এরপর আমরা যেটা করবো রেক্টেঙ্গেল টুলটা নেওয়ার পর আমরা যদি ফ্রি হ্যান্ডে কোনো শেপ ড্র করতে চাই তাহলে মাউসের লেফট বাটন প্রেস করে আমরা জাস্ট আমাদের হাতটাকে ড্রা করবো তাহলে দেখুন যে আমাদের একটা ফ্রি হ্যান্ড শেপ ড্র হচ্ছে আমি আবার দেখাচ্ছি আমরা মনে করেন রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম মাউসের লেফট বাটনে ক্লিক করে আমরা জাস্ট ফ্রি হ্যান্ডে হাতটাকে মব করলাম এরপর আমরা যেটা করব যদি আমরা পারফেক্টলি কোন শেপ বা একদম একবার এক্যুরেট স্কোয়ার শেপ ক্রিয়েট করতে চাই তাহলে আমরা যেটা করব rectangle টুটটা নেব নেওয়ার পরে কিবোর্ড থেকে অল্টার Shift প্রেস করে একই সাথে মাউসের лефт বাটন হোল্ড করে আমরা জাস্ট ড্র্যাগ করব তাহলে দেখুন যে আমাদের একটি পারফেক্টলি শেপ ক্রিয়েট হলো এই যে আমরা পারফেক্ট শেপটি ক্রিয়েট করলাম এই শেপটি কি আর অন্য কোনো ওয়েতে করা যায় বা যদি আমি নিজের ইচ্ছা মতো করতে চাই এটা সাইজ অনুযায়ী তাহলে কী হয় হ্যাঁ সেটাই করবো আমরা দেখাবো তো আমরা রেক্ট্যাঙ্গেল টুটা নিলাম নেওয়ার পরে এবার মাউসের লেফট বাটনে জাস্ট এটা ক্লিক করলাম তো দেখুন ক্লিক করার পরে আমার এখানে একটা সাইজ আসলো ওয়াইড হাইট তো আমি সাইজটাকেও এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিতে পারি আমি মতন সাইজটাকে বাড়িয়ে দিলাম পাঁচশো আর হাইটটাকেও আমি মনে করি আমার ইচ্ছা মতো দিচ্ছি থ্রি হান্ড্রেড দিয়ে ওকে প্রেস করলাম তাহলে দেখুন যে আমার সাইজটি চেঞ্জ হয়ে গেল তো এটা তো পিক জেলে ছিল আমি যদি ইঞ্চিতে করতে চাই ওকে সেটাই করে দেখাচ্ছি আমরা আর একটা নিলাম নেওয়ার পর এখানে একটা ক্লিক করলাম দেখুন এখানে রয়েছে পিকজেল তা আমি মনে করি যে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চিতে করতে চাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পরিবর্তে আমরা এখানে লিখে দিচ্ছি ইঞ্চি আর এখানে টু পয়েন্ট টু ফাইভ পরিবর্তে আমি এখানে লিখে দিচ্ছি ইঞ্চি অটোমেটিক এটা পিক কনভার্ট হয়ে যাবে যেহেতু আমার মেন ডকুমেন্টটা পিক করা দেন ওকে তাহলে দেখুন এই যে আমার শেপটা ক্রিয়েট হলো এটা হলো এখন থ্রি ইঞ্চি অ্যান্ড টু ইন্টু টু ইঞ্চি তো এটা হলো আমার একটা নির্দিষ্ট সাইজ অনুযায়ী তো আমরা এই সাইজটাকে চেঞ্জ করতে পারি আমরা যদি এখন এটাকে ধরে ড্রাগ করি তাহলে আমার সাইজটা চেঞ্জ হয়ে যাবে দেখুন অটোমেটিক সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে মখন সাইজটা চেঞ্জ হয়ে গেলো এখন আমি রি পয়েন্টে কী করে আনবো অথবা আবার কনভার্ট কীভাবে করবো আগের সাইজে আমি ট্রান্সফর্মে যাচ্ছি তাহলে এটাকে সিলেক্ট করলাম উইন্ডো থেকে দেন ট্রান্সফর্মে যাবো করার পরে দেখুন এখানে রয়েছে পাঁচশো ছয় পিকজেল আর হাইট রয়েছে তিনশো তিন পিকজেল তো আমি চাচ্ছি আমার সাইজটাকে চেঞ্জ করতে তাহলে কী করবো সাইজটাকে চেঞ্জ জন্য আমি যেটা করবো এখন মনে করেন আমি চাচ্ছি এটাকে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চিতে কনভার্ট করতে তো লিখে দিলাম থ্রি পয়েন্ট ফাইভ দেন এখান থেকে ইঞ্চি আর হাইটটাকে চাচ্ছি টু পয়েন্ট

আর আমরা যদি পারফেক্টলি করতে চাই রাউন্ডেড রেক্টেঙ্গেল নেব নেব শিফট প্রেস করে ড্র করলাম দেখুন যে এটা পারফেক্টলি শেপ ক্রিয়েট হয়ে গেল এবং এর দার কোনাগুলো রাউন্ডেড তারপর যদি নির্দিষ্ট সাইজ অনুযায়ী করতে চাই সিম্পল রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টোলটা নিলাম দেন আমরা মাউস আর লেট বটনে একটা ক্লিক করলাম আট বোর্টনের উপর দেখুন যে আমার এখানে ওয়াইড হাইট এবং কর্নার রেডিয়াস রয়েছে দেন ওকে দিয়ে আমি যদি দিই এটা এই অনুযায়ী হলো আমি যদি এবার অন্য একটি সাইজে করতে চাই এটা নিলাম নেওয়ার পরে এখানে ক্লিক করলাম মনে করছি আমি ওয়াইড দিতে চাচ্ছি পাঁচশো পিক্সেল আর হাইট যে

এখন কথা হলো যে আমরা কি এই ইলিশ নির্দিষ্ট সাইজ অনুযায়ী করতে পারি হ্যাঁ অবশ্যই তাহলে সেই নির্দিষ্ট সাইজ অনুযায়ী করার জন্য আমাকে কি করতে হবে ইলিস্টলটা প্রথমে সিলেক্ট করলাম করার পরে আমরা জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমরা দেখুন যে আমাদের যেই অপশনটা রয়েছে সেটা আনলাম আনার পরে আমি চাচ্ছি যে ওয়াইটটাকে হবে আমার মনে করি চারশো পিকজেল আর হাইটটা হবে তিনশো পঞ্চাশ ওকে দিলাম তাহলে দেখুন যে এটা ডিম্বাকৃতির শেপ ক্রিয়েট হলো এরপরে রয়েছে আমার জন্য যেটা পলিগন টুল তো আমি পলিগন টুলে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ফাইভ পাঁচটা স্লাইড রয়েছে তো ঠিক তেমনিভাবে আমি যদি এটাকে অল্ট্রা শিট প্রেস করে করি তাহলে দেখুন যেটা এই হচ্ছে আমি যদি এটাকে পাঁচের থেকে বাড়ি এটাকে সিক্স করে দিয়ে দেন ওকে প্রেস করি তাহলে দেখুন যে ছয়টা মাথা যুক্ত একটি সরবোজ মানে পলিগন টুল তৈরি হচ্ছে যেটাকে সরবোজ বলা হয় আমি যেটাকে পঞ্চভুজে করতে চাই তাহলে আমাকে কী করতে হবে এখানে জাস্ট এনে ক্লিক করে এখানে ফাইভ লিখে দিতে হবে আমি যদি এখানে ফোর দিই তাহলে দেখুন যেটা হচ্ছে চারটি চার মাথা যুক্ত হচ্ছে আর আমি এখানে যদি সেভেন দিই তাহলে এটি দেখুন সাত মাথা যুক্ত হচ্ছে এটা খুবই সিম্পল তো এরপরে যেটা রয়েছে ইস্টার টুল স্টার টুলটাও ঠিক সেম আমরা স্টার টুলটা নিলাম না ওপরে এখানে যেটা ক্লিক করি তাহলে দেখুন যে বর্তমানে রেডিস রয়েছে ফিফটি পিক্সেল এবং টোয়েন্টি ফাইভ পিক্সেল আর পয়েন্ট রয়েছে ফাইভ দি আমি যদি ওকে করি দেখুন এটা হচ্ছে আমি যদি ফ্রি হ্যান্ডে ড্র করে জাস্ট ক্লিক করে ড্র্যাক করালাম আর আমি যদি পারফেক্টলি করতে চাই তাহলে যেটা করবো এটাকে নিলাম নেওয়ার পরে অল্টার শিফট হোল্ড করে একই সাথে এটা হয়ে যাচ্ছে এবার আমি যদি স্টার এর কমাতে চাই বা বাড়াতে চাই স্টারের পয়েন্টগুলো টুলটা নিলাম নেওয়ার পরে এখানে ক্লিক করলাম করার পয়েন্ট দেখুন পয়েন্ট রয়েছে পাঁচটি আমি পাঁচটি থেকে পয়েন্ট দিচ্ছি আটটি দেন ওকে দেখুন যে আট মাথা যুক্ত একটি আমার স্টার ক্রিয়েট হলো তো এরপর আমি যেটা করতে পারি আমি যদি মনে করি যে না স্টার টুলের মাথাগুলো আমি আর একটু কমাবো আমি তাহলে স্টার টুলটা নেব পয়েন্ট রয়েছে আটটি আমি দিচ্ছি জাস্ট পাঁচটি পয়েন্ট দে ওকে দেখুন যে পাঁচটি মাথাযুক্ত একটি স্টার ক্রিয়েট হলো তো এই যে আমার স্টারটা ক্রিয়েট করলাম তারপরে যে রেক্টিঙ্গেল টুলগুলো ক্রিয়েট করলাম এইগুলো ব্যবহার করে কি করে লগো ডিজাইন করা যায় সেটাই আপনাদেরকে দেখা বলতো আমার দেখুন ডিসপ্লে দুটি সিম্পল লগো রয়েছে সেটি করে দেখাচ্ছি আপনাদেরকে তো প্রথম যে ডিজাইনটি রয়েছে এই টোল এই ডিজাইনটি আমার চাইলে রেক্টেঙ্গেল টুলের মাধ্যমেও করতে পারি অথবা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলের মাধ্যমেও করতে পারি তো রাউন্ডের রেক্টেঙ্গেল টুলের মাধ্যমে যদি এটা করি তাহলে এটা খুবই সিম্পলি সহজ করা যাবে কেননা আমার এই যে শেপটি রয়েছে এগুলো রয়েছে সব রাউন্ডেড তো আমি রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিলাম তারপরে আমার বেলোটাকে চেঞ্জ করে নিচ্ছি যেহেতু কিছুক্ষণ আগে আমি বেলোটা চেঞ্জ করেছিলাম এটাকে আমি ডিফল্ট বেলোতে নিয়ে আসলাম বারো আর এটা ডিফল্ট করে দিচ্ছে টু ফিফটি টু ফিফটি দিয়ে ওকে প্রেস করছি তাহলে দেখুন যে আমার একটি শেপ ক্রিয়েট হয়ে গেলো ফার্স্ট এবার আমি যেটা করতে পারি আমার টোটাল চারটি শেপ দরকার তো শেপ কী করে কপি করতে হয় কপি করার জন্য আমরা জানি তো আমরা জাস্ট এটাকে ধরলাম ধরে কীবোর্ড থেকে অল্টার আর মাউসের লেফ বাটন প্রেস করে ড্রা করছি তাহলে দেখুন যেমন একটি শেপ ক্রিয়েট হয়ে গেল দেন আমার আরও দুটি শেপ চাই তাহলে আমি যেটা করব এটাকে নিলাম নিয়ে আমি অল্টার শিট প্রেস করে একটু বড় করে দিচ্ছি আবার কপি করেছি আর একটা অল্টার এবং মাউসের লেপ্ট বাটন প্রেস করি অবশ্যইগুলো আপনাদেরকে বেসিকে শেখানো হয়েছে কি করে কপি করবেন এটাকে একটু ছোটো করে দিচ্ছি এবার এটাকে আমি সিলেক্ট এখানে রাখলাম এটাকে জাস্ট আর একটু বড় করে দিতে পারি দেখার সুবিধার্থে এটা জাস্ট এবার আমরা যেটা করব কালার চেঞ্জ করবো তো আমি এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি তাহলে হয়তো আরেকটু একটু ভালো লাগবে আমরা আয় ড্রপার টুলটি নিলাম নিয়ে এখানে একটা ক্লিক করলাম এটা কালারটা অ্যাপ্লাই হয়ে গেলো এবার এটাকে সিলেক্ট করে এইটা এখানে একটা ক্লিক করলাম দেখুন যে এটা কালার চেঞ্জ হয়ে গেলো এবং এই দুটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে এখানে একটা ক্লিক করলাম তো আমার দেখুন যে ডিসপ্লে দেখানো লগোটি আমরা ক্রিয়েট করে ফেলছি এখন বাকি রয়েছে এই লগোটি এটি কীভাবে ক্রিয়েট করলো সেটা দেখো তো এটি আমরা রেক্ট্যাঙ্গেল টুল ব্যবহার করে করতে পারি তো রেক্ট্যাঙ্গেল টুলটি নিলাম নিয়ে একটি শেপ ড্র করলাম ফ্রি হ্যান্ডে এবার এটাকে আমরা স্টোকে কনভার্ট করতেছি এখানে রয়েছে ফিল তো ফিল থেকে আমরা এই আর না যদি ক্লিক করি তাহলে সেটা সোয়াপ হয়ে এটা স্টোকে রূপান্তরিত হয়ে যাবে তো এবার আমি ওয়াইটটাকে একটু বাড়িয়ে দিচ্ছি এবার যেটা করবো আমরা সিজার টুল নেবো আমরা বেশি করে সিজার টুলের ব্যবহার শিখিয়েছি সিজার টুল নিয়ে আমরা জাস্ট এই পয়েন্টে আর এই পয়েন্টে একটু কেটে দিচ্ছি দেখুন আমরা এটা কাটা হয়ে গেলো এবার আমি কী করবো টেস্টটা লেখব তো টেস্টা লেখার যে আমাকে টাইপ টোলটা নিতে হবে নিয়ে আমি লিখলাম মিনি মাল লিখে আমি অল্টার শিট প্রেস করে জাস্ট সাইজটাকে বড়ো করছি আর একটু স্লাপটার করে দিলাম এবার আমার এখানে একটা লেখা লিখতে হবে আমি মনে করি যে যে কোনো একটা লেখা লিখতে পারি আমি লিখলাম লড়াই মিস্ট্রাম লেখাটাই থাকুক জাস্ট বোঝার সুবিধার্থে আর বেশি কিছু নয় এখানে আমি লরাইমিস্ট্রাম লেখাটাই রইলো তো দেখুন আর এবার এটাকে আমি কি করবো একটু ছোট করে দিই বা একটু ওয়াইটাকে কমিয়ে দিই বোঝার সুবিধা তার কালারটা চেঞ্জ করার জন্য আমি এখানে ডবল ক্লিক করলাম ওকে করে কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে দেখুন যে ডিসপ্লেতে যে দুটো লগো দেখানো হয়েছে সেই দুটো লগো আমি থেকে করে দেখালাম একবারে প্র্যাকটিক্যালি একই সাথে টুলসের অতি কিছু ব্যবহার দেখানো হলো এক্সটেন্ডেড কিছু ব্যবহার দেখালো এক্সটেন্ডেড কিছু অপশন তো ধন্যবাদ সবাইকে পরবর্তী টিউটোরিয়ালটি দেখবেন আশা রাখি